সো বোন সয়েকের রেজাল্ট কবে প্রকাশিত হবে রেজাল্ট কীভাবে দেখবে এক বছরের পর চাকরির কী হবে এক বছর কী আমাদের তাড়িয়ে দেওয়া হবে বা আমাদের লাথি মেরে কী তাড়িয়ে দেবে এরকম অনেক কোশ্চেন তোমরা অনেকে করেছিলে আমাকে পার্সোনালিভাবে সো এই সমস্ত কোশ্চেন নিয়ে আজকের ভিডিওতে জানাবো এছাড়াও কবে রেজাল্ট প্রকাশিত হবে সমস্ত কিছু ইনফর্ম আজকের ভিডিওতে জানাবো সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটি বাজে দেবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম যে কোশ্চেন রয়েছে সেটি হলো বন সহায়ক পদের রেজাল্ট কীভাবে প্রকাশিত হবে সো এখানে কোশ্চেনের এই কোশ্চেনটা অনেকেই প্রায় ম্যাক্সিমাম অনেকেই জানতে চাই সো এখানে বলে রাখি যে বন সহয়ক পদের রেজাল্ট অনলাইন এবং অফলাইন দুভাবেই দেখতে পাবে অনলাইনের ক্ষেত্রে দেখো বন দপ্তরের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা গিয়ে যখন রেজাল্ট বেরোবে তখন একটা লিঙ্ক দিয়ে দেবে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা সেই রেজাল্টটা দেখতে পারবে এবং তাছাড়া তোমাদের জেলা বন দপ্তরের যে ডিভিশনগুলো রয়েছে সেই ডিভিশনে গিয়েও তোমরা দেখতে পারবে সেখানে যখন রেজাল্ট প্রকাশিত হবে তার পরের দিন বা তার কিছুক্ষণের মধ্যেই সেখানে লিস্ট টাঙ্গে দেওয়া হবে সেই লিস্টে যদি তোমার নাম থাকে অবশ্যই তোমরা দেখে নিতে পারবে সো এই দুভাবে তোমরা কিন্তু বন সহায়কের যে রেজাল্টটি রয়েছে সেটা তোমরা দেখতে পাবে দ্বিতীয় যে কোশ্চেন রয়েছে অনেকেরই রয়েছে এই কোশ্চেনটা সেটা হলো বন সহায়ক পদে রেজাল্ট প্রকাশিত হয়েছে কীভাবে জানবো অর্থাৎ যদি রেজাল্ট প্রকাশিত হয় তাহলে আমরা কীভাবে ইনফর্ম পাবো বা কীভাবেই আমরা জানবো যে রেজাল্টটা প্রকাশিত হবে সো এখানে আমি বলে রাখি যে যারা ইন্টারভিউ দিয়েছিলে এবং যারা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেখানে আবেদনকারীকে বন দপ্তর থেকে একটি মেসেজ দেওয়া হবে এছাড়াও আমাদের চ্যানেলেও ভিডিও তোমরা পেয়ে যাবে যখন রেজাল্ট প্রকাশিত হবে সবার আগে আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবে সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো বা যে মোবাইল নাম্বারটা রেখে দিয়েছো তোমরা সেটা অ্যাক্টিভ রাখার চেষ্টা করো তারপরে রয়েছে জয়নিং লেটার কিভাবে পাবে অর্থাৎ যাদের লিস্টে নাম থাকবে রেজাল্টে এবং যারা পাস করবে তারা কিভাবে জয়নিং লেটারটা পাবে এখানে বলে রাখি রেজাল্ট রেজাল্টের যে লিস্ট রয়েছে বা ওয়েবসাইট থেকে তোমরা যদি রেজাল্ট চেক করো এবং যদি রেজাল্টে তোমরা পাস করে যাও তাহলে তোমাদের কি করতে হবে দেখো তোমাদের সাত দিনের মধ্যে বন দপ্তরের বিভাগ যে জেলা দপ্তরে বা প্রতিটি জেলাতেই পশ্চিমবঙ্গের বন বিভাগের ডিভিশন রয়েছে সেই ডিভিশনে গিয়ে তোমাদের জয়নিং লেটারটা দিতে হবে বাই পোস্টের মাধ্যমে কিন্তু আসবে না এটা অবশ্যই জানিয়ে দিয়েছে বন দপ্তর বা বন দপ্তর সূত্রের খবর যে সেটা কখনই তোমাদের রেজাল্টে বা তোমাদের বাইপোস্টের মাধ্যমে বাড়িতে পাঠানো হবে না যখন রেজাল্ট বেরোবে সেই যে নোটিশটা থাকবে সেই নোটিশেও সরাসরিভাবে জানিয়ে দেওয়া হবে যে বন বিভাগের ডিভিশনে গিয়ে তোমাদের অবশ্যই জেলা ডিভিশনে গিয়ে তোমরা সেই জয়নিং লেটারটা নিয়ে আসতে হবে সাত থেকে দশ দিনের মধ্যে অবশ্যই সেটা তোমরা অবশ্যই যখন রেজাল্ট বেরোবে তখন অবশ্যই অফিশিয়ালি যে নোটিশটা থাকবে সেখানে জানিয়ে দেওয়া হবে তারপরে যে কোশ্চেন রয়েছে সেটি হলো বন সহায়ক পদে এক বছর পর কী হবে অর্থাৎ এক বছরে অস্থায়ী পদে নিয়োগ করাচ্ছে তারপরে আমরা কী করবো অনেকেই আছে যারা রেজাল্ট অবশ্যই তারা রেজাল্ট দেখতে চায় বা রেজাল্টে যেন পাস করলো কিন্তু অন্য জায়গায় হয়তো কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করে এবং সেই কাজটি অবশ্যই পারবেন তারা কি এই কাজটা করবে সো এখানে বলে রাখি যে অফিসিয়ালি নোটিসে জানানো রয়েছে বন সহায়ক পদের কাজটি এক বছরে অস্থায়ী পদে কিন্তু বন দপ্তরের সূত্রে খবর এই কাজটি এক বছর হলেও পরবর্তীকালে অর্থাৎ এক বছর পর আবার রিনুয়াল করার অপশান পাবে অর্থাৎ এক বছর হয়ে গেলে আবার তোমরা রিনুয়াল করতে পারবে এভাবেই রিনুয়ালের মাধ্যমে প্রত্যেক বছরে তোমরা এই রিনুয়ালটা করে তোমাদের চাকরিটা হবে যেমন তোমাদের সিভিক ভলেন্টিয়ার সাধারণত রয়েছে জানোস তাদের মতনই কিন্তু সেই কাজগুলো হবে রিনিউয়াল করার অপশান থাকবে এক বছর অস্থায়ী মানে এক বছর পর তোমাদের তাড়িয়ে দেওয়া হবে এরকম কিন্তু নয় তোমাদের রিনিউয়াল হবে এবং পরবর্তীকালে হয়তো স্থায়ী হয়ে যেতে পারে সো তারপরে দেখো এখানে বলেছে তারপরে যে কোশ্চেনটা তোমাদের রয়েছে সেটি হলো বোন সহায়ক পদের বেতন কি রিনিউয়ালের পর কমে যাবে সো এখানে বলে রাখি যে বোন সহায়ক পদের বেতন রিনুয়াল হলে কমবে না বরং অভিজ্ঞতার জন্য তোমাদের বেড়ে যাবে অর্থাৎ প্রতি বছর রিনুয়াল হলে কিছু টাকা তোমাদের বেড়ে যাবে অর্থাৎ দশ হাজার প্রথমে স্যালারি তোমাদের স্টার্টিং দেওয়া হবে এক বছরে সেই দশ হাজার টাকা তোমাদের প্রতি মাসে দেওয়াবে তার পরের বছর রিনুয়াল যখন করবে তখন হয়তো বারো থেকে পনেরো হাজার টাকার মধ্যে হয়ে যাবে তোমাদের অভিজ্ঞতার জন্য ছ নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে সেটি হলো তোমাদের বোন সহায়ক পদের কাজ কি স্থায়ী হতে পারে সো এখানে বলে রাখি যে বন সহায়কের বেতন বাড়বে কিন্তু কাজটি অস্থায়ী করা যাবে না বা স্থায়ী করা যাবে না বন দপ্তরের মতে বা বন দপ্তরের মতে একসাথে এত কর্মীকে স্থায়ী করা সম্ভব নয় কিন্তু কাজটি আপনারা প্রায় স্থায়ী কাজের মতোই করতে পারবেন কারণ কাজটি আপনি প্রতি বছর রিনুয়ালের মাধ্যমে করতে পারবে অর্থাৎ এই যে বন সহায়কের পদের যে কর্মী নিয়োগ করাচ্ছে এক বছরের কন্ট্রাক্টে সেটা প্রতি বছর রিনুয়াল হবে এবং হয়তো তোমাদের বেতনও প্রতি বছর বাড়বে কিন্তু সেই কাজটিকে একবারে স্থায়ী করে দেবে না বন দপ্তর কারণ অনেকেই রয়েছে দু হাজার কর্মী নিয়োগ করছে দু হাজারকে একবারে পারমেন্ট করবে না হয়তো পরবর্তীকালে কিছু কর্মীকে করবে কিন্তু সমস্ত কর্মীকেই একসাথে কিন্তু স্থায়ী করে দেবে না এটাই কিন্তু বন দপ্তরের সূত্রে খবর তারপরে রয়েছে দেখো বন সহায়ক পদের ভ্যাকান্সি কি প্রতি বছর বেরোবে অর্থাৎ এই কোশ্চেনটা আমাকে অনেকেই করেছে কারণ অনেকেই অ্যাপ্লাই করে অনেকে হয়তো ভেবেছিল এটা ফ্রড বা অনেক কারণেই তারা করতে পারেনি বা সময়সীমা কম ছিল বলে তারা করতে পারেনি বা অনেকের আবার অ্যাপ্লাই করেছিল কিন্তু সেখানে পৌঁছায়নি আবার ফিরে এসেছে বাড়িতে তাদের লেটার বা যে আবেদনপত্রটা ছিল সেটা আবার ফিরে চলে এসেছে সেই কারণে তাদের মনে কোশ্চেন রয়েছে কি বন দপ্তরের ভ্যাকান্সি কি প্রতি বছর বেরোবে সেখানে বলে রাখি না একদমই নয় বন দপ্তরের যে ভ্যাকান্সি প্রতি বছর সেটা বেরোবে না অর্থাৎ বন সহকের যে নিয়োগ হচ্ছে সেটা কিন্তু প্রতি বছর বেরোবে না কিন্তু পরবর্তী সময়ে যদি ভ্যাকান্সি থাকে বা শূন্যপদ যদি থাকে তাহলে বেরোবে কিন্তু এত বেরোবে না অর্থাৎ এবছর যেমন দু হাজারটি ভ্যাকান্সি বেরোলো এরকম কিন্তু প্রতি বছর দু হাজার করে বেরোবে না বা এত নিয়োগ করা সম্ভব নয় কিন্তু বেরোবে হয়তো দশ থেকে পনেরোটা এরকম করে কিন্তু বেরোতে পারে সো এখানে তারপরে যে কোয়েশ্চেন রয়েছে তোমাদের বন সহায়ক পদের পোস্টিং কি নিজের জেলায় হবে একদম হ্যাঁ তোমাদের যে বন দপ্তরের যে ডিভিশন রয়েছে সেই ডিভিশনে কিন্তু তোমাদের অবশ্যই পোস্টিং হবে তারপরে যে কোশ্চেন রয়েছে তোমাদের সেটি হলো এর পর কী ট্রেনিং হবে সো এর পর বনের যে কিভাবে কাজ করবে এছাড়াও কিভাবে নিজের আত্মরক্ষা করবে হিংস্র প্রাণীদের সাথে সেই রকম কিন্তু একটা ট্রেনিং দিতে পারে বন সহায়ক কারণ যারা আবেদন করেছিল তারা তো আর প্রফেশনাল নয় যারা অর্থাৎ সবাই কিন্তু এখানে আবেদন করেছিল কারো কিন্তু ম্যাক্সিমাম বেশিরভাগেরই কোনো বন দপ্তরে কোনো ট্রেনিং নেই

এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আর কোনো কোশ্চেন তোমাদের যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সো আজকের জন্য এইটুকুনই ধন্যবাদ